আজ 9 ডিসেম্বর কুষ্টিয়ার কুমারখালী উপজেলা হানাদার মুক্তি দিবস। 1971 সালের এই দিনে উপজেলার ধলনগর, করিমপুর, প্রতাপপুর এবং কুমারখালী শহরসহ 10টি স্থানে বীর মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ সংগ্রামের মধ্য দিয়ে হানাদার মুক্ত হয় কুমারখালী। ওড়ানো হয় লাল সবুজের পতাকা। দিবসটি উপলক্ষে উপজেলার মুক্তিযোদ্ধাদের আয়োজনে শুক্রবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া 4 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খানসহ অনেকে বক্তব্য রাখেন।